সবার মানে উন্নয়ন চান তাহলে অবশ্যই আপনারাও আগামী দিনে বিজেপিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দেওয়ার জন্য তৈরি থাকবেন। এবং আমি আজকে আপনাদেরকে একটু আমার দুঃখ প্রকাশ করতে চাইছি, আমাদের সিমনা এই সিমনা বিধানসভা কেন্দ্রে এখনো 8 থেকে 9 হাজার আইটেম ঠাকুরা রয়েছে, যারা এখনো না ত্রিপামাতা না সিপিএম না অন্যান্য পার্টিতে তারা আছে, কিন্তু তারপরেও আজকে প্রায় 2 হাজার এত কম ভোটার কেন, এটার মেইন কারণ হচ্ছে সেই 2021 আমাদের যে এডিসি ইলেকশন, ওই ইলেকশনে ত্রিপামাতার হয়ে সিপিএমের বন্ধুবাহিনীরা যেভাবে আমাদেরকে টর্চারে মারধর ঘর ভেঙে মানে দোকানপাট বিভিন্ন রকম আমাদেরকে যেভাবে কনফারেন্সের মাধ্যমে আমাদের উপর আক্রমণ করছে, সেইটাকে বই পেয়ে তারা হয়তোবা আজকে বলেছে আমরা অবশ্যই বিজেপিতে জয়েন করব, যেহেতু আমাদের স্যার মঙ্গল বিজেপিতে আছেন আমরা গর্ব, কিন্তু আজকে আমরা যেতে পারছি না, আমরা জাস্ট নেক্সট অন্য আরেকটা জয়েনিং প্রোগ্রামে ওনারা জয়েন করবেন। এইভাবে অনেকজন আরেকটা কথা, আমাদের বিগত যে এমএলএ বিশ্বক্ষেত্র দেববর্মা এবং সুনীল দেববর্মা ব্লক চেয়ারম্যান, আমাদের আইপিএফটির এমএলএ আইপিএফটির ব্লক চেয়ারম্যান, ওনারা বিভিন্নভাবে কোনো কোনো জনকে পারলে হুমকি দিয়ে, কোনো কোনো জনকে পারলে টাকা দিয়ে, কোনো কোনো জনকে পারলে বিভিন্ন সুযোগ সুবিধা দেখিয়ে, যেমন ব্লকে আমরা অনেক স্কিম আমরা তৈরি করেছিলাম এটাকে পাইয়ে দেব, এইরকম আশ্বাস দিয়ে কিছু কিছু আইপিএফটি আজকে তারা বিজেপিতে জয়েন করবে বলে মনস্থির করেছিল, তাদেরকে আটকে রেখেছে।